প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। 2021-22 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে উপবৃত্তির আওতায় আনার জন্য যে একটি নতুনভাবে আরেকটি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং সেই কাজটি কিভাবে করবেন সেই কাজটি আমি পুরোটি অনলাইনে দেখিয়ে দেব। তো চলুন আমরা ভিডিওটি দেখি, দেখলেই আপনারা বুঝতে পারবেন কাজটি কিভাবে অনলাইনে করতে হবে। তো তার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি দেখি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 6/3/2022 অর্থাৎ পরশুদিন একটি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তো এই নোটিশে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2022 সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণী এবং 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও HSP MIS এ তথ্য এন্ট্রি সংক্রান্ত। তো এখানে আপনারা জানেন প্রতি বছর আমরা এই কাজটি করে থাকি। তো 6, 7, 8, 9 এবং 11, 12, তো এখানে প্রথমে আমরা প্রত্যেক বছর ষষ্ঠ এবং একাদশকে আমরা এখানে আওতা নিয়ে আসি, আর বাকিরা যারা এবছর ষষ্ঠতে আসেন আগামী বছর তারা চলে যাবেন সপ্তমে, এই জন্য আমাদের প্রয়োজন হয় না। তো চলুন এই কাজটি কখন কিভাবে কবে নাগাদ করতে হবে এই কাজটি আমরা একটু দেখে নিই। যে আগামী এ মাসের 10 তারিখ অর্থাৎ 10/3/2022 থেকে শুরু করে 10/7/2022 তারিখের মধ্যে HSP MIS এ নির্ভুলভাবে এন্ট্রি করে সফটওয়্যারের নির্ধারিত অপশান ব্যবহার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে 10ই মার্চ থেকে শুরু করে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত এই সফটওয়্যারের কাজটি আপনারা প্রতিষ্ঠানে করতে পারবেন এবং এতে অবশ্যই 10 এপ্রিলের রাত 12টার মধ্যে এতে অবশ্যই উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে পৌঁছাতে হবে অনলাইনের মাধ্যমে। তো এরপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেটা যাচাই বাছাই করে 17 এপ্রিলের মধ্যে সেটা সরাসরি HSP MIS এ পাঠিয়ে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই কাজটি কিভাবে করব সেই কাজটি আমরা এখন দেখব, চলুন। তো এখানে তার আগে আমি বলবো যে এখানে আমাদের সার্ভারের যে ওয়েবসাইটে যে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশের পাশাপাশি একটি ফর্ম দেওয়া হয়েছে। তো এই ফর্মটা আগে প্রথমে আমরা কি করব, এই ফর্মটি সুন্দরভাবে প্রথমে আমরা এই ফর্মটি সুন্দরভাবে যে কলামগুলি আছে সব সুন্দরভাবে আমরা লিখে নেব, লিখে হাতের কাছে রেখে তারপর আমরা কাজে বসব। এখানে মোটামুটি দেখেন যে এখানে 42টি তথ্য দেওয়ার জন্য এখানে বলা রয়েছে। তো এই 42, 43, এখানে মোট এখানে 45টি তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। এই 45টি তথ্য অবশ্যই আমরা লিখে এবং এই ফর্মটা 4 পাতা ফর্মটা আমার হাতের কাছে রেখে আমরা কাজ শুরু করব। তো চলুন কিভাবে আমরা অনলাইনে অর্থাৎ এই MIS এই সার্ভারে আমরা কিভাবে এটা আপলোড দেবো সেই কাজটা আমরা এখন দেখব। তো চলুন, প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে অনলাইনে আমরা কোনো কাজ করতে গেলে অবশ্যই আমরা যে কোনো একটি ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। তো প্রথমে আমি এখানে গুগল ক্রোম নামক ব্রাউজারটি ওপেন করলাম এবং অ্যাড্রেস বারে HSP দেখেন, হ্যাঁ এখানে লেখাই রয়েছে hspbd.com/hsp-mis.login। এইটুক লিখে আমরা এন্টার বাটনে চাপ দেবো, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে মনে রাখবেন যে এখানে যদি আপনি এখানে আমরা বাংলা করা রয়েছে, এখানে আমরা ইংরেজি ক্লিক করলে সবগুলো ইংলিশই হয়ে যাবে, এখানে বাংলা রাখলে বাংলা হবে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা বাংলা রাখলে আমাদের কাজটা করা সহজ হয়। তো তাহলে আমরা এখানে বাংলা রেখে আমরা দেখেন এখানে 3টে অপশান রয়েছে, এই মাঝের এবং নিচের অবশ্যই এগুলো অবশ্যই সাধারণ বা মেধাবৃত্তির জন্য, আর এই উপরেরটা অবশ্যই এটা আমাদের শুধুমাত্র উপবৃত্তি। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই উপরের এই বারটা কাজে লাগাবো। তো এখানে আমরা সরাসরি এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে আসছে যে ইউজার নেম পাসওয়ার্ড। তো
তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে প্রতিষ্ঠানের কাজ করবেন সেই প্রতিষ্ঠানের 6 ডিজিটের যে নম্বর আছে এটা হচ্ছে ইউজার নেম, এবং পাসওয়ার্ড কমন পাসওয়ার্ড দেওয়া আছে ABC বড় হাতের এবং 123 লিখলেই পাসওয়ার্ড হবে। আর যদি কোন প্রতিষ্ঠান এগুলি বদলিয়ে থাকে তাহলে সেই পাসওয়ার্ড ব্যবহার করে এখানে কাজ করতে হবে। তো এখানে আমরা এই ইন নম্বর, আমার প্রতিষ্ঠান ইন নম্বর এবং পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ইন্টারফেস এসেছে এই ওয়েবসাইটের ঠিকানায়, এই ওয়েবসাইটে HSP, এখানে দেখেন HSP, আর এখানে আপনার ডান পারে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে। তো এরকম একটা যে ইন্টারফেস এসেছে এখন আমরা বুঝতে পারবো যে আমরা এখানে কাজটা কীভাবে করব। তো প্রথমে দেখেন কনফিগারেশন, এখানে অবশ্যই আমাদের কাজটি করে নিতে হবে প্রথমেই, আপনার মনে রাখেন। আর প্রথম কথা যে ড্যাশবোর্ডে লেখা আছে দেখেন শিক্ষাবর্ষ 2020 অর্থ বছর 2021-22, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে কনফিগারেশন ক্লিক করে আমরা প্রতিষ্ঠানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন প্রতিষ্ঠানের তালিকা, তাহলে এখানে তালিকায় আপনার প্রতিষ্ঠান দেখেন কোথায়, ঢাকা, কিশোরগঞ্জ, তারাইল, তারপর এখানে এই নম্বর, এখানেটা আপনার প্রতিষ্ঠান এই নম্বরটা দিয়ে দেবেন, দেওয়ার পরে খুঁজুন। এখানে খুঁজলে দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ইন নম্বর, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, টাইপ, একাডেমিক শ্রেণী, তারপর মোবাইল নম্বর, ইমেল, সব কিছু এখানে চলে আসছে। এখানে আপনি দেখে নিতে পারেন, এবং এখানে অবশ্যই আপনি এই কলম চিহ্নিত এখানে জায়গায় ক্লিক করে আপনি এখানে আপডেট করে নেবেন। আপনি যে যে সমস্যা রয়েছে, যদি কোথাও কম দেওয়া থাকে সেগুলো দিয়ে এটা পূরণ করলেন, অর্থাৎ পরেরটা দিলেন। তারপরে এখানে অবশ্যই আপনি মনে রাখবেন যে ওই বছর আপনি যে বছর কাজ করতেছেন 22 সালে, ওই বছরের শিক্ষার্থী কোন ক্লাসে কতজন ছিল, এবং এখানে ষষ্ঠ শ্রেণীতে কতজন শিক্ষার্থী এবং মহিলা কতজন, এগুলো দিয়ে পরবর্তীতে ক্লিক করলে পরবর্তীতে যাবে এখানে। তো এইগুলি আপনার প্রতিষ্ঠানের বর্তমান ঠিকানা, এগুলো সব দেবেন। দেওয়ার পরে এখানে পেমেন্ট তথ্য, এখানে ব্যাংকিং কিছু তথ্য রয়েছে, এবং অবশ্যই প্রতিষ্ঠানের রাউটিং নম্বরটা ব্যবহার করবেন। করার পরে এটা সংযুক্তি যদি কিছু দেওয়ার থাকে, লোগো টোগো দেওয়ার আছে এখানে আমি দিয়েছি, তো সব কিছু দেওয়ার পরে আপনি এখানে সংরক্ষণ ক্লিক করবেন। তাহলে আপনার প্রতিষ্ঠানের কনফিগারেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি করুন প্রাথমিক নির্বাচন, এদিকে আরও অনেক রয়েছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আপাতত আমরা প্রথম প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করব। করার পরে দেখেন শিক্ষার্থীর তালিকা, এখানে শিক্ষার্থীর তালিকা কখন, যখন আমরা এন্ট্রি করার পরে আমরা এখানে শিক্ষার্থীর তালিকা দেখতে পাবো। শিক্ষার্থী প্রাথমিক তালিকা আমরা দেখতে পাবো যদি আমরা এন্ট্রি করে থাকি। তো যেহেতু আমরা এখনো এন্ট্রি করি নাই, তা সেহেতু আমার এখানে কোনো শিক্ষার্থী তালিকা পাওয়া যাবে না। তো এখানে দেখেন এখানে তথ্য কিছুই, কোনো তথ্য নেই। অর্থাৎ আমাদের প্রথমে কাজ করতে হবে যেটা নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে আমরা একটা ক্লিক করবো। করার পরে দেখেন একটা ফর্ম এসেছে, তো এটা অনেক বড় ফর্ম, অনেক কিছুই রয়েছে। তো আমরা সহজ করে নেবো ট্যাব ভিউ, ট্যাব ভিউ এখানে ক্লিক করলে আমাদের দেখেন ভাগ হয়ে গেছে চারটা অংশে। তো প্রথমে যে অংশটা সবুজ নীল রয়েছে, সবুজ রয়েছে, এটা আমাদের অবশ্যই শিক্ষার্থীর তথ্য লেখা রয়েছে। তাহলে আমরা এখানে দেখব যে শিক্ষার্থী কি বলা হয়েছে, ভর্তির শিক্ষাবর্ষ, ভর্তির শিক্ষাবর্ষ অবশ্যই আমরা এটা 22-22 সালে ভর্তি হয়েছে। আর যদি যখন আলিমের কাজ করবো, একাদশের কাজ করবো, তখন ষষ্ঠ শ্রেণীর কাজ করলে আমরা 22 দেবো সরাসরি, আর একাদশের ক্লাস দিলে 21-22 দেব, আর অর্থ বছর এটাই থাকবে। তো এইভাবে আমরা এখানে চিহ্ন ঠিক করবো। করার পরে এখানে শিক্ষার্থীর বাংলা নাম, শিক্ষার্থীর ইংরেজি, পিতার NID নম্বর, পিতার জন্ম তারিখ ইত্যাদি, তারপর NID চেক করুন। দেওয়ার পরে এখানে NID যখন চেক করে দেবেন তখন এটা ভেরিফাইড দেখাবে। তো এইভাবে করে পিতা মাতার যেখানে যা চাই এখানে সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে দেখেন নেক্সট নেক্সট, অথবা এখানে অভিভাবকের তথ্য ক্লিক করবেন। অভিভাবকের তথ্য এখানে সব দেওয়া রয়েছে, এখান থেকে আপনি যা যা প্রয়োজন, যেটা টিক চিহ্ন দেওয়া আছে, যেটা আপনাকে ইনপুট দিতে হবে সেগুলো দিয়ে আপনি পুনরায় আবার ইচ্ছা করলে আপনি নিচে থেকে নেক্সটেও যেতে পারেন। তাহলে এখানে আসবে সিলেকশন ক্রাইটেরিয়া, আপনি কোন কোন এই যে স্টুডেন্টে কাজ করতেছেন এই স্টুডেন্ট কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। দেখেন কে আবেদনকারী লেখাপড়া খরচ বহন করে, এখানে মা বাবা ব্যতীত অভিভাবক, তো যেটা সঠিক হবে সেটা দিয়ে দেবেন। এইভাবে করে দিয়ে আপনি সম্পূর্ণটাই, এখানে কোনো কিছু লেখার থাকবে না, সব আপনি শুধু হা না বা আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে আপনি
সামনের দিকে এগিয়ে যাবেন এবং সম্পূর্ণ শেষ হলে এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর দেখুন পেমেন্ট তথ্য, এটা পেমেন্ট মেথডস, এখানে কিন্তু বলা হয়েছে পেমেন্ট ধরনটা কি। তো অবশ্যই এটা হবে মোবাইল ব্যাংকিং হলে সহজ হয়, মোবাইলে ব্যাংকিং সহজ হয়। এখানে মোবাইল ব্যাংকিং দেবেন, দেওয়ার সাথে দেখেন মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে এখানে বিকাশ, রকেট, বিকাশ, শিওর ক্যাশ, নগদ উপায় যেটা হবে সেটা দিয়ে দিলেন। মানে দেওয়ার পরে এখানে যেটা রাউটিং নম্বর অটো আসছে, তারপরে হিসাবধারীর নাম যার নামে হিসাব খোলা রয়েছে, তারপরে হিসাব নম্বর, নম্বর পরে অ্যাকাউন্ট হোল্ডার, এনআইটি, সব কিছু দিয়ে আপনি এই যে ডান পারে দেখেন সংরক্ষণ করুন, সংরক্ষণ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটা সংরক্ষণ হয়ে যাবে এবং পরবর্তীতে শিক্ষার্থী তথ্য আপডেট বা শিক্ষার্থী প্রাথমিক তালিকা এখানে গেলে এখানে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে শেষে দেখবেন যে উপজেলা প্রেরণ করুন, এরকম একটা অপশন থাকবে, ওই উপজেলা প্রেরণ করুন। যেহেতু প্রিয়ভিউয়ার্স আমাদের 10 তারিখ থেকে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 10 তারিখ থেকে এপ্রিল 10 তারিখ পর্যন্ত কাজটি চলবে। আমি যেহেতু একটি ডেমো আপনাদেরকে দেখানোর জন্য করেছি, আমি এটা আসলে সত্যিকারে কোনো কাজ করি নাই, তো এটা আমি আপনারা যখন কাজ করবেন তখন উপজেলা প্রেরণ করুন একটা বাটন পেয়ে যাবেন। তো সে সময় উপজেলা টোটালটা আপনি দেখে যে আপনি সব শিক্ষার্থী আপলোড দেওয়া হয়েছে কিনা সব কিছু দেখে আপনি যখন উপজেলা প্রেরণ করুন, দেওয়ার সাথে সাথে উপজেলায় ওই শিক্ষার্থীর নামগুলি চলে যাবে। তো উপজেলা ওটা দেখে তারপরে এমআইএসে উপজেলা পাঠিয়ে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।